আজ বৃহস্পতিবার 17ই মাঘ 2024 সালের 1লা ফেব্রুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরাবে নমঃ, ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এই মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার জপ করুন। বিশেষ করে যাদের জীবনে এখনও গুরু প্রাপ্তি হয়নি, দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিকে মজবুত করতে পারবেন, উপকৃত হবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন। 2024 সালের আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে, আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গ্রহগত গোচরের চক ধরে নিউমারোলজি ওয়াইজ বিস্তারিত আলোচনা প্রতিকার সহ অলরেডি আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে। গুরুত্বপূর্ণ সূর্য বুধের বুধাদিত্য যোগ, শনি স্বগৃহে মার্গী, বৃহস্পতি মার্গী, রাহু কেতুর পরিবর্তন স্বরূপ ফলাফল বিস্তারিত আলোচনা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7। শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ উপার্জন করছিলেন বা অর্থ ব্যয় করে যাচ্ছিলেন, তারা কিন্তু অর্থাৎ অর্থের আই ইনকাম এবং সেভিংসের মধ্যে ব্যালেন্স করে উঠতে পারছিলেন না, তাদেরকে কিন্তু মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। নাহলে ইন ফিউচার আর্থিক সংকট অনুভব করতেই পারেন। কোনো সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন নতুন জ্ঞান বা নতুন যোগাযোগ আপনারা সরবরাহ করতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীকে আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক, অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। পুরনো দিনের কোনো বন্ধু আজ পুরনো দিনের সুন্দর স্মৃতি বয়ে আনতে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।